সারা রাতে বেজে চলে বাউলি সুর। সত্যপর 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 অসুখ বিসুখ ব্যাধিরা যতই আসুক মনে তবু স্বপ্ন সুখ সাহসে বাঁধিয়া মন ছুটে যায় সাথীর কাছে ভাবনা চিন্তা হয় যে শাবুল এত সকাল সকাল চলে আসলি? না, ওই যে এক পার্টির ড্রেস রিটার্ন করার শিডিউল ছিল, তাই আসতে হয়েছে। ব্যবসা তো তালিবারে ভালোই চলতেছে। হ্যাঁ দোস্ত, আমার ব্যবসা ভালো চলতেছে মানে বুঝতে হবে পৃথিবীতে নতুন নতুন প্রেমের জন্ম হচ্ছে। যত নতুন নতুন প্রেম, তত নতুন নতুন ডেটিং, তত যুবকেরা আমার ড্রেস সেন্টারে এসে ড্রেস ভাড়া করে নিয়ে যাবে। মাছের তেলে ভালোই মাছ ভাজতেছো, আমার ফিরি ফিরি ঘরটারে শোরুম বানায় নিছো। কেন দোস্ত, আমি তো তোমাকে আগেই কয়েছি, তুমি যখনই প্রেমে পড়বা তোমার ডেটিং এ যাওয়ার জন্য এক এক দিন এক এক ড্রেস তুমি ফ্রির উপর মাগনা মাগনা নিয়ে যাবা। কি আমি? হ্যাঁ, piaru@dabaguru.com করবে প্রেম। কেন হাসালি রে বন্ধু, তোর এই কথাটাতে আমি লাইক দিলাম। এমন ভাবে করছিস যে প্রেম করাটা অনেক কঠিন। কেন টের পাচ্ছ না? ইতির পিছনে ঘুরতে ঘুরতে যে তোমার জীবনের ইতি ঘটে যাচ্ছে, আর সাপলা আমার জীবনে বাধায় রেখেছে ঘাপলা। শোনো দোস্ত, তোমাকে একটা কথা কই, প্রেম জিনিসটা হচ্ছে একটা অয়েটফুল জিনিস, যে এই অয়েট বহন করার ক্ষমতা রাখবে তখনই তার জীবনে প্রেম আসবে। এই সাপলা বলো আর ইতি বলো, ওরা আমাদের টেস্টিং এর উপর রাখিছে যে আমরা ওদের প্রেম ওয়েট বহন করতে পারি কিনা, বুঝেছো দোস্ত? এ ওদের কিন্তু আমাদের উপর আস্থা রাখা উচিত, ভরসা রাখা উচিত, ওগের বিশ্বাস করা উচিত যে আমরা ওগের ওয়েট এবং ওগের প্রেমের ওয়েট উভয়ই বহন করার ক্ষমতা রাখি। এগুলো বইলে আসলে কোনো লাভ নেই দোস্ত, আমাদের নিয়ে ভাববার ওদের কোনো টাইমই নেই। তার চেয়ে চলো আমরা গরম গরম চা খেয়ে আসি, আর এই তোমার ফিলাসটা এটা ভরে নিয়ে আসি। চলো এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো কালকে কোন গান তুলে দিয়েছি রে? আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। সিডা প্র্যাকটিস না করে এটা কি গাছিস? তোর হারমোনিয়াম যাচ্ছে একদিকে, গানের গলা যাচ্ছে আরেকদিকে। দেখবো, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, এটা তো নীতিকথার গান। এসব নীতিকথার গানের এখন
আর কোনো বেল নাই। মানে গানের আবার বেল অবেলের কি আছে? আছে আছে। এই যেমন ধর, সত্য সুন্দর কিনা সেটা তো জেনে তোর লাভ নেই, তুই সুন্দর কিনা সেটা দেখতে হবে। আর কি গান গাইতে হবে? এসো এসো আমার ঘরে এসো, শুরু হচ্ছে না। আচ্ছা এইসব ভাবনা নিয়ে আমাকে গানটা তুলে দে না, তাহলে দে না প্লিজ, দে না। এক গান তুলে দিলাম, সেটা প্র্যাকটিস না করে আরেক গান তোলা লাগবে, ওটা পরে গাবো, খন পরে খাবো। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির মুখটা তুলে দিছি, সেটা প্র্যাকটিস করতে থাক, বাকিটা বিকালে এসে তুলে দিবেন, ঠিক আছে? সুন্দর করে প্র্যাকটিস কর। এসো এসো হয়ে যাবে, হয়ে যাবে। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। দরজা জানলা বন্ধ করে গান গায়ে লাভ নেই, দরজা খোলা রেখে গান করো ইসমত পারভিনীতি। কে রে ওখানে? আমার শাপলা শালুক কই? কি হয়েছে আব্বা, ডাকতেছেন কেন আব্বা? তোমাদের কর্মকাণ্ড, মানে তোমরা যা কিছু করে বেড়াও সেটাতে আমি খুব বিরক্ত হই, অসন্তুষ্ট হই, সেটা তো তোমরা খুব ভালো করে জানো, জানো না? জি আব্বা জানি, সেটা তো জানি যে আপনি আমাদের পছন্দ করেন না, কিন্তু আপনি আবার আপনার ভালোবাসা আদর থেকেও আমাদের বঞ্চিত করেন না, সেটাও জানি। আর ওইটাই হচ্ছে কি আবার উইক পয়েন্ট, আর তোমরা দুজন আমার উইক পয়েন্ট নিয়ে গেম খেলো। হ্যাঁ শাপলা শালুক, এরা দুজন আমার খুবই আদরের, আদরের কন্যা, তোমাদের দর্শন না পেলে আমার খুব খারাপ লাগে, এই জন্য বাইরে যাওয়ার আগে তোমাদের দর্শন নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছেন আব্বা? যাও ঘরে, যাও ঘরে, যা করছিলে সেটা করো গিয়ে। পিতার গতিবিধির উপরে নজরদারি করতে কে বলেছে তোমাকে? রাখার পরেও তোমরা যে শনি রাখটা হয়েছো না, তুলো তুলো করে বড় করলে তোমাদের যে কি অবস্থা হতো সেটা একমাত্র উপরওয়ালা জানে। আসি জগানে দাও। শাপলা তুই কি এর প্রতিবাদ করবি নে বনু? আব্বা কথায় কথায় আমাকে শনি রাখরা বলে ডাকে, আমরা কি মুখ বুঝে এই অপবাদ মেনে নেব? শোনো শালু, আব্বা হইল একজন অভিজ্ঞ জনৈক জনক, ভিত্তিহীন কোনো কমেন্ট আব্বা কিন্তু করতে পারে না। কি বলতে চাচ্ছিস তুই? তুই কি আমাকে মেন করে কিছু করছিস? বুঝার ক্ষমতা থাকলে বুঝে নে। গ্রামে 50% ছেলে তোকে মেসেজ পাঠায়, তোর ফ্রেন্ড লিস্টে
99% আলতু ফালতু ছেলে পেলেগের অবস্থান। আপাতত তোর জন্য আমাকে শনি রাখরা কয়, আর নিজে মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা। এ শোন শালু, তুই কিন্তু আমার কোনো ফল বার করতে পারবি না। না রে, ফল বার করতে পারবে না, আমাকে না হয় ছেলেরা মেসেজ পাঠায়, আমি তো কাউকে রিপ্লাই দিই না। আর তুই তো গ্রামের সকল পোলা করে মেসেজ পাঠায় পাঠায় রিপ্লাইটা পাস না। তাই না? তা কি, আমার তো মনে হচ্ছে যে সেলা কাঠের বাটাম না দিলি পরে তোমার মুখ বন্ধ হবি না। নে আনবো না। কাশু ভাই, তুমি বাড়ি থেকে বাইর হয়ে এসেছো? আমি তো তোমার ওখানেই যাচ্ছিলাম। আমি তো একটু টাউনে যাচ্ছি, ওই আমাদের কমিউনিটি ক্লিনিকের জন্য কিছু ওষুধ কেনা লাগবে। আমাদের বাড়ির দিকে যাচ্ছিলেন মানে কাশিটা কমেনি, সেজন্যই তো যাচ্ছিলাম। ওই ক্লিনিক থেকে ওষুধ নিয়ে আসার 10 দিন তো হয়ে গেল, কাশি তো যাচ্ছে না। আপনি ওষুধটা আরও কয়েকদিন খান, 15 দিন হোক, তারপরও যদি কাশি না কমে আপনি একটু স্বাস্থ্যকেন্দ্রে আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বাসু চাচা। কি রে কাশু, আছিস কেমন? জি ভালো আছি। তাই কাশি তো কিছু ছাড়ে, এই এই যে কাশি দিতেছিস, এই কাশিটা তো দূরে যায় দে না, যা একটু ওদিক যা। আমারে তুমি খুব খারাপ জানো, তাই না সাথী? এ কথা বললেন কেন চাচা? না তোমরা আসলে আমারে খারাপ মানুষ হিসেবেই মানে জানি নিয়েছো, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলেছি। এই যে তোমার মা ফসল ফলায়, এইগুলো কি মেয়ে মানুষের দেখা করা সম্ভব বলো সাথী? এই জন্যই তো তোমার মাকে বলেছি জমিগুলো যেন আমার কাছে বেঁচে দেয়। আম্মা যদি পারে, ছেলে আর মেয়ে কোনো ব্যাপার না, করুক, তেনারে তার কাজটা করতে দেয়। তুমি তোমার মারে একটু বুঝা বলো না, তারপরে তোমার স্বামী যদি থাকতো তাহলে একটা কথা ছিল, হাসান একেবারে অকালে মারা গেল, ও যদি বেঁচে থাকতো এই সব কিছু কিন্তু গুছে নিতে পারত। থাক চাচা, এসব কথা মনে করায় আমার মনটা আর ভার করে দিয়ে না। না না, সে কথা আর বলছি, তবে তোমার মারে একটু বুঝায় বলো। দেখো মানে ফসল ফলানোর চাইতে সেই ফসল রক্ষা করা কিন্তু অনেক কঠিন। ধরো রাতের আধারে কেউ ফসল কাটতে নিয়ে গেল, তোমার মা কি তাকে দাবাতে পারবে? পারবে না। তোমার মাকে একটু বলো, একটু বুঝায় বলো। আরে আমি তো উপযুক্ত মূল্যই দেব। কিছু কিছু মানুষ আছে চাচা যারা নিজের ভালোটা বুঝে না। আমার আম্মা হচ্ছে সেরকম একজন মানুষ, তিনি নিজের ভালো বুঝে না। ওরে তুমি একটা ভালো চিকন বুদ্ধি তো দিয়ে দিলে আমাকে। যাও যে কাজে যাচ্ছি রে যাও। বাণী, দাবা খেলায় রাজা উজির মন্ত্রী সবাই খেলোয়াড়ের হাতের পুতুল। হ্যাঁ চলো। মনোযোগ দিয়ে এই সাইনবোর্ডটা একটু পড়ো। দাবা একটি অরাজনৈতিক রাজনৈতিক খেলা, ফিলোসফার দাবা ক্লাব, বিরাকেটে ফিদা ক্লাব, পরিচালনায় piaru@dabaguru.com। বিশেষ দ্রষ্টব্য, এখানে চ্যালেঞ্জ সহকারে দাবা খেলা হয়। গুড, ভেরি গুড, তালি বার তো এবার পিয়ারু রে ডাকতে হয়। পিয়ারু, ও পিয়ারু। এই যে এসে গিয়েছে দা গ্রেট দাবাগুরু piaru.com। দোস্তো দোস্তো, এই ছেলে তোমার নাম জানো কি? লিটন। লিটন লিটন এসেছে নিতাইগঞ্জ থেকে তোরে দাবায় চ্যালেঞ্জ করার জন্য। ওরে দাবার নিয়ম কানুনগুলো একটু বুঝাই দে। এসো, জুতা খুলে প্রবেশ করো। জুতা খুলে প্রবেশ করো।
তো বয়স কত? জি আজকে এই গেল বছরের লাস্ট ইয়ারে আমি ডিগ্রি পাস করেছি। হুম, তোমার বয়স না, খেলার বয়স কত? হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাজ বিন প্লেইং? কি করতেছিস? না দোস্ত, তুমি ইংলিশ করছো তো? কখন মুখ থেকে দাঁতটা তুই রে এসে ছোট ভাইয়ের গায়ে ভরবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পারে। আচ্ছা ইয়ার কি করিস? শোনো ছোট ভাই, আমার সঙ্গে চ্যালেঞ্জে খেলতে হলে তিনটা রেট আছে। মিনিমাম রেট 200 টাকা, মিডিয়াম রেট 300 টাকা, আর হাইয়েস্ট রেট 500 টাকা। এখন তুমি কোন রেটে আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও? ও দোস্ত, তোমাকে তো একটা কথা বলা হয়নি, আমাদের এই ছোট ভাই কিন্তু শাপলা শালুকের আপন মামাতো ভাই। জি। ও, তালিপাড়া তো তোমার অনার করতে হয়, বিশেষ করে শাপলার অনারে একটা কনসেশন দিতে। কিসের জন্য? শাপলাপুর অনারে কনসেশন কিসের জন্য ভাই? শোনো ছোট ভাই, দ্যাট ইজ মাইন্ড গেম বড়ো, ওসব তুমি বুঝবে না। তুমি যেহেতু শাপলা শালুকের মানে বিশেষ করে শাপলার মামাতো ভাই, সেই জন্য তোমারে আমি একটা অনার করে দিব 50 টাকা। এখন তুমি বলো কোন রেটে খেলতে যাও, 200 টাকা, 300 টাকা নাকি 500 টাকা? না হচ্ছে কি, মানে আজকে প্রথম তো, তাই ভাবছি স্টার্টিংয়ে মিনিমাম রেটেই শুরু করব, 200 টাকা। নো প্রবলেম, তোমার জন্য 50 টাকা স্যার, তুমি 150 টাকা বাইর করো। বাইর করো শাবুল। হ্যাঁ, আমার 200 টাকা বের কর। 200 টাকা এই এই বক্সের মধ্যে রাখো। দেখ শাপলা, নিজের কীর্তিকলাপ তুই আমার ঘরে চাপাস নে। তুই ফাউলরাজ দাবাগুরু .com পিয়ারু ভাই নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিস নে? আমি তাক নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছি নাকি? সে নিজের নাকের মধ্যে নিজে দড়ি বাইদে আগালটা আমার হাতে দিয়ে কয়েছে, আমাক ঘুরাও, ঘুরাতি থাকো, আজীবন ঘুরাতেই থাকো। কি রে ইতি, এত দেরি করলি কি জন্যি? এ ডলি, আর এক কাপ চা বেশি দিবি, ইতি আসিছে। এবার খবর কি ক? খবর তো হচ্ছে দুটো, একটা হচ্ছে ব্রেকিং নিউজ আর একটা টাটকা নিউজ। কাহিনী নিশ্চয় শাবুল ভাইয়ের, তার বলতে আমার রাডারে তো খালি শাবুলের আপডেট পাওয়া যায়, জানিস নে? তা তো জানি, তয় তোর ভাবসাব বোঝা মুশকিল, হয়তো রাডার ঘুরায় নতুন কাউরেও টার্গেট করে বসতে পারিস, বুলা তো যায় না। সেটা যখন শাবুল ভাইয়ের ঠিক মতো বাটামটা দেয়া হয়ে যাবে তখন বুঝবার পারবো। তা কি হয়েছে কি শাবুল ভাইয়ের? টাটকাটাই আগে ক শুনি, তারপর ব্রেকিংটা শুনবো। নি টাটকাটা হচ্ছে, আজকে সকালবেলা আমি হারমোনিয়ামে নতুন একটা গান তুলেছি, এমন সময় সে কি করলো, বাড়ির পিছন দিয়ে একটা কমেন্ট পাস করে জেরে দৌড়। সেই কি দৌড়, আকাশ বাতাস ভেঙে পড়তেছে, মনে হচ্ছিল যে তামিম ইকবালও তার মতো দৌড়াতে পারবে না। কেমনটা লাগে বল? ছেলেদের এই একটা সমস্যা, মেয়েদের সামনে আসলে পরে তাদের উইকনেস ভর করে, কিচ্ছু বলতে পারে না, কাপা কাপি অবস্থা, পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারে না। ব্রেকিংটা কি এবার সেটা ক? ব্রেকিংটা হলো তার হার্টে নাকি জল জমেছে, জলের সরোবর, আর সেই সরোবরে আমি পদ্ম হয়ে ফুটে আছি। মানে কি ইরাম সাহিত্য নোবেল বাণী কেন দিয়েছে শাবুল ভাই? কেন দিয়েছে সেটা কি আমি জানি? এখানে কয়েছে আমাকে নাকি তার খালি মেসেজ পাঠাতে ইচ্ছে করে। উফ, এই মোবাইল আসার পর থেকে না এই ছেলেগের প্রেমের প্রপোজাল দেওয়ার পদ্ধতি চেঞ্জ হয়ে গিয়েছে, সবাই ডিজিটাল পদ্ধতির প্রতি ঝুঁকে পড়েছে, বুঝতে পারছিস? যাকে যাক, শাবুল ভাইয়ের সব কথা বিশ্বাস করতে যেও না, হেড টু লেগ, মাথা থেকে পা অবধি তার ব্যবসা। এই যে তোর সাথে ফিলাট করতেছে না, এর মধ্যেও নিশ্চয়ই কোনো ব্যবসা বাণিজ্যের ধান্দা আছে, বুঝতে পারছিস? ফিলাট কি? আমি তো জানি ফিলাটে মানুষজন থাকে। দেখেছিস, এটাও উনি জানে না। আরে এ ফিলাট সে ফিলাট না রে, এটা হলো গিয়া ওই যে কতগুলি ছেলেপেলেরা আছে না, যে সকালে একটা মেয়ে, দুপুরে আর একটা মেয়ে, রাত্রি আর একটা মেয়ে, এই যে টিটকারি করে বেড়ায়, এইটারে কয় ফিলাট ফিলাট। এ বনু, এ এটা ফিলাট না তো ফেলাট, একটু শুদ্ধভাবে উচ্চারণ কর। দারুণ ছোট ভাই, গেরেট চালায় যাও, আমি তোমার সাপোর্টে আছি। এই সব বলাই মেজাজ খারাপ করিস তো, এ মনোযোগ দিয়ে খেলতে দে।
আমি একজন ব্যাচেলার আনমেরিড যুবক এখনো বিয়েই করি নাই আমার ছেলে সন্তান কি আসমান থেকে লাভ দিয়ে পড়বে নাকি সন্স মানে কি আপনি জানেন না আসলে তোমাদের জন্য তো থাকার মানে ভালো থাকার কোনো উপায় নাই আমাদের জন্য ভালো থাকার উপায় নাই কথাটার মানে ঠিক বুঝলাম এই যে ঘোড়া বাবু এক সর মারে ঘোড়ারে মারে ফেলেছিল তার নাম তুমি শোনোনি আসলে আমার প্রথমে বুঝে নেওয়া উচিত ছিল আপনার এই ঘোড়া কাটিং চুল আর ওই গলার লাগাম মানে মানে সেন্ডা দেখে আমার বুঝে নেওয়া উচিত ছিল যে আপনি হচ্ছেন ঘোড়া বাবু ভাই একটা